ফেসবুক তো মনিটাইজেশন হয়েছে আপনার অনেকদিন হলো, আপনি কত টাকা ইনকাম করছেন ফেসবুক থেকে? এরকম প্রশ্ন প্রায় পাই আমি ইনবক্সে, বা কতবার আপনি ফেসবুক থেকে ইনকাম পেয়েছেন? ফেসবুক মনিটাইজেশন পেলে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ইনকাম, সে বিষয়ে আজকে কথাগুলো বলবো। আমারও যেহেতু মনিটাইজেশন হয়েছে, তাহলে অনেকেই ভাবছেন আমারও নিশ্চয় অনেক অনেক টাকা ইনকাম হচ্ছে ফেসবুক থেকে। আসলে কি এতটা সহজ ফেসবুক থেকে ইনকাম করা? যারা নিয়মিত কাজ করছে তারাই জানে ব্যাপারটা কেমন। যারা নতুন নতুন কাজ করছে তাদের কাছে মনে হয় ফেসবুক থেকে মনে হয় মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। সেই বিষয়ে আজকে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি। আজকেও ভিডিওটা শুরু করেছি আমি দুপুর থেকে, মাছওয়ালা এসেছিলো, কিছু চিংড়ি মাছ নিয়েছি দরজার সামনে থেকে, খুব সুন্দর ছিল মাছগুলো তাই নেওয়া, বাসায় যদিও মাছ আছে। এরপরে একটু বারান্দায় এসেছি, আমার এমনি একটু মন খারাপ, আমার গাছটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আর এই দিক দিয়ে ঢাল কেটেছি, সেটা থেকে কিন্তু আবারও বের হচ্ছে। তো লাকি ব্যাম্বো গাছটা পুরোই নষ্ট হয়ে যাচ্ছে, পুরো পাতাগুলো চেঞ্জ করে দিচ্ছি। কেউ যদি জেনে থাকেন কেন এই সমস্যাটা হচ্ছে আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবেন। গাছে পানি টানি দিয়ে আমি চলে এসেছি রান্না করব বলে, কারণ আবার তো আমার রেগুলার কাজগুলো করতে হবে। তো এই যে এতগুলো মাছ 1 কেজিতে হয়েছে, মাছওয়ালাটা অনেক চালাক ছিল, মাছে অনেকগুলো পানি দিয়ে দিয়েছে। ভাগ্য ভালো যে আমি চাল নিতে মাছগুলো নিয়েছিলাম আর নিচে পানিগুলো দেখতে পেয়েছি। সাথে সাথেই বললাম যে এতগুলো মাছে এতগুলো পানি কেন দিলাম? প্রায় 250 গ্রামের মতো সে আমাকে পানি দিয়েছে 1 কেজি মাছে। পরে তো সে আমাকে ঠকাতেই পারলো না, বললো যে আপনি তো আমাকে আজকে ঠকিয়ে দিলেন, আমি পানি দিতে পারলাম না। আমি বললাম হালাল ব্যবসাকে কেন হারাম করছো এভাবে পানি দিয়ে? তোমার কাছ থেকে তো নেক্সট টাইম আমি আর মাছ নিব না। যাই হোক, আমি মাছ কেটে নিয়েছি, কিছু রান্না করব আর কিছু দিয়ে জারিফকে নাস্তা বানিয়ে দিব। আজকে বলবো ফেসবুকের ইনকাম নিয়ে। অনেকে ভাবছেন যে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া পর্যন্তই মনে হয় একটু কষ্ট করতে হয়, মনিটাইজেশন পেয়ে গেলেই মনে হয় অনেক টাকা ইনকাম। আসলে ব্যাপারটা অতটা সহজ নয়। আজকে বলবো ফেসবুকে মনিটাইজেশন পেলেও যে সাথে সাথে কত টাকা ইনকাম করা যায় বা যায় না সেই বিষয়ে। অনেকেই দেখছি নতুন নতুন পেজ খুলে অন্যের পেজে গিয়ে কমেন্টে শুধুমাত্র বলছেন যে আমার পেজটা একটু ফলো করেন, আপু প্লিজ আমার পেজটা ফলো করেন, আমি ফলো দিয়েছি, ব্যাক দিব। এই জিনিসটাই হচ্ছে আপনি শুরুতে ভুল করছেন, আপনার পেজটা নষ্ট করে ফেলছেন। ফেসবুক তো এতটা বোকা না, আপনি যে সবাইকে অন্যের পেজে গিয়ে গিয়ে ডাকছেন আপনার পেজে আসার জন্য, তারা তো হয়তোবা আসবে কিন্তু 2 দিন পরে সেই ফলোগুলো আবার আনফলো করে দিয়ে চলে যায়। এভাবে কতজনকে ফলো দেবে বলেন তো? আপনি যদি কাজ করেন, আপনি ভালো কাজ করলে আপনার ফলো এমনিতেই আসবে, ফেসবুক আপনাকে রিচ দিবে, আপনি ভালো ভিডিও দেন, কাজ করেন, যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন সেটা নিয়ে কাজ করেন, এভাবে মানুষকে ডেকে ডেকে এনে আপনি কখনোই আপনার পেজের ফলো বাড়াতে পারবেন না। বা ফলোয়ার আপনি করলেনও 5,000, কিন্তু এই ফলোয়ার থেকে আপনি কোনোই ভিউ পাবেন না। এরা ফলো দিয়ে আপনাকে যে চলে যাবে, নেক্সট কোনো দিন আপনার পেজে আর একবারের জন্য ঘুরে আসবে না, তাদের কাছে আপনার পেজের কোনো অ্যাক্টিভিটি যাবেও না। কারণ একটা ফলো দিলেই যে অ্যাক্টিভিটি যাবে এমন না, এরকম হাজার হাজার পেজ তো মানুষ ফলো দেয়, তো সেই পেজের কতগুলো অ্যাক্টিভিটি আপনার কাছে আসে। এরপরে একটা দুইটা তিনটা আসলো, সে যখন আপনার ভিডিওগুলো দেখবে না, ক্লিক করবে না, তখন অটোমেটিক তার কাছে আপনার ভিডিওগুলো আর যাবে না। কিন্তু যাদের কাছে আপনার ভিডিও ভালো লাগে, আপনার কাজ ভালো লাগে, ফলো দিয়েছে আপনার পেজে, তাদের কাছে আপনার ভিডিওটা যাবে, তারা আপনার ভিডিওতে আবারও আসবে এবং আপনার ভিডিওগুলো তারা দেখবে। আজকে একটা নাস্তা বানাবো বলে এই চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, আর লেজের এই যে অংশটা সেটা রেখে দিয়েছি। অনেকে হয়তো ভাববেন যে লেজটা কেন রেখেছি, চিংড়ি মাছের লেজ এটা কিন্তু রাখাই যায়। এটাতে আমি মশলা মেখে নিবো আর একটা নাস্তা বানাবো, দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। যারা পেজ নিয়ে আগাবেন বলে ভাবছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে ফলো ব্যাক টু ফলো ব্যাক করছেন, ফেসবুক কিন্তু সব কিছুই ধরতে পারছে, আপনার পেজের কিন্তু রিচ বাড়বে না। আর এভাবে করে করে কেউই কখনো সফল হতে পারেনি, যারা সফল হয়েছে তারা কাজ দিয়ে তাদের পরিশ্রম দিয়ে সফল হয়েছে। আমি সফল ব্যাপারটা এমন না, আমি এখনও সফল হইনি, আমি মনিটাইজেশন পেয়েছি, সেই মনিটাইজেশন পেতেও আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু আমি কখনো কারো ভিডিওতে গিয়ে বলিনি যে আমাকে ফলো দেন আমি ফলো ব্যাক দিব। হ্যাঁ, আমি অনেকের ভিডিও দেখি, যদি ভালো লাগে সেখানে ভালো মন্তব্য করে আসি, কিন্তু ফলো দেন ফলো ব্যাক করবো হ্যাঁ এই টাইপের কমেন্ট আমি কখনোই করিনি। আপনার ভালো লাগছে আমার ভিডিও, সেখানে একটা ভালো মন্তব্য করে গেলে ঠিকই আমি কোনো না কোনোভাবে আপনার পেজ থেকে ঘুরে আসবো, কিন্তু যখনই আপনি বলেন ফলো দেন ফলো দিয়েছি ফলো ডান, তখন আমার কাছে একটু খারাপ লাগে, কারণ সে কিন্তু আমার ভিডিওটা না দেখেই কমেন্ট করেছে। আমার ভিডিওটার বিষয়বস্তু কী ছিল? এমনও অনেক ভিডিও থাকে যেগুলো কষ্টদায়ক, কথাবার্তা বলি বা কষ্টের কথা থাকে, কিন্তু সেখানে তারা
মানে এমন কিছু কমেন্ট করে যেগুলো গ্রহণযোগ্য নয় সেই ভিডিওতে। তাই বলবো যদি কাউকে কমেন্ট করতে হয় মিনিমাম তার ভিডিওর বিষয়বস্তুটা বুঝে কমেন্টটা করবেন, অন্তত একটা মিনিট তার ভিডিওটা দেখে যাবেন। আপনি যদি এই কাজটা করেন দেখবেন আমিও আপনার কাজ মানে অন্যরাও আপনাকে সেম সাপোর্টটা দিবে, কিছু দিলে কিছু পাওয়া যায়। শুধু ফলো ব্যাক আর ফলো ডান দেখলেই আপনি কোনো দিনও ফেসবুকে সফল হতে পারবেন না, এটা হচ্ছে মূল কথা। এবার আসি ইনকামে। বর্তমানে ইনকামটা অনেক কম, যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, আপনার আদার্স কোনো ব্যস্ততা না থাকে, তাহলে আমি বলবো ফেসবুকে কাজ করেন, একটা না একটা সময় অবশ্যই সফল হবেন। সফল না হওয়ার যদি সম্ভাবনা থাকতো তাহলে আমি কাজ করতাম না। আপনি হয়তো বলবেন আপনি তাহলে কেন কাজ করছেন, হ্যাঁ আমি তো ধৈর্য ধরে লেগে আছি, আমি কাজ করছি, আজ না হোক কাল আমি আমার কাজ দিয়ে এগিয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। আপনাকেও বিশ্বাস রাখতে হবে, আপনার কাজকে সেভাবে প্রেজেন্ট করতে হবে, আপনার কাজ আপনার কাছে ভালো লাগলে এরপরে অন্যদের কাছে ভালো লাগবে। যেমন আমি যে কাজগুলো শেয়ার করি সেগুলো আমার কাছে ভালো লাগে, বিদে আমি শেয়ার করি, কারো না কারো কাছে অবশ্যই ভালো লাগে। যদি পাঁচজনের কাছে খারাপ লাগে 95 জনের কাছে কিন্তু ভালো লাগে, তাই তারা আমার ভিডিও যতটুকু সম্ভব দেখে। আর আপনি কাজ করতে করতে একটা সময় আপনার ভিডিও কিন্তু রিচ হবে। কেউ কেউ আমাকে ওদিন কমেন্ট করছে আপনার তো অনেক ফলোয়ার কম কিন্তু আপনার ভিউ হচ্ছে। আমার ভিউ হচ্ছে আমি তো ভিউ কাউকে ডেকে নিয়ে আসিনি, ফেসবুক রিচ দিচ্ছে অথবা তাদের কাছে যাচ্ছে, তারা আমার ভিডিওটা দেখছে, এভাবে আমার ভিউয়ার বাড়ছে। আপনি এভাবে কাজ করেন দেখবেন ভিউয়ার বাড়বে। আর ইনকাম যেটা বলছি বর্তমানে ইনকামটা খুবই কম, এমনও আছে এক ভিডিওতে 1 লক্ষ ভিউ হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে হয়তো বা $1 বা তার চেয়েও কম। এমনও হচ্ছে যে 20,000 ভিউ হচ্ছে হয়তো 20 সেন্ট দিচ্ছে, 10,000 ভিউতে 10 সেন্ট দিচ্ছে, এভাবে ইনকাম বর্তমানে। এখন আপনি যদি মনে করেন এই ইনকাম দিয়ে আপনার চলবে তাহলে আপনি কাজ করেন, কোনো এক সময় আপনার লক্ষ লক্ষ ভিউ হবে, তখন আপনার অ্যাভারেজ ইনকামটা ভালো হবে। আর না হয়তো 10,000, 20,000, 30,000 এসব ভিউ দিয়ে বর্তমানে আপনার চায়ের পানিও গরম হবে না। যারা ইনস্ট্যান্ট লক্ষ লক্ষ টাকা ইনকামের আশায় ফেসবুকে আসছেন তারা হতাশ হবেন, পরে একটা সময় কাজ ছেড়ে দিবেন। তো এই যে 2-4 মাস, 5 মাস কাজ করলেন সেটাও আপনাদের বৃথা যাবে। তাই আগে থেকে সব কিছু জেনে বুঝে কাজ করাই ভালো। লক্ষ লক্ষ ইনকাম ব্যাপারটা আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নয়। যারা অনেক ফেমাস, যাদের প্রতিটা ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউ, তাদের হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে, কিন্তু আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের লক্ষ লক্ষ ইনকাম করার জন্য অনেক বছর সাধনা করতে হবে, লেগে থাকতে হবে। জানেন না কখনো হবে কিনা, বা ফেসবুকের এই বর্তমানে যে ইনকামটা কমিয়ে দিয়েছি সেটা বাড়বে কিনা। যদি বাড়ে তাহলে তো ভালো, সবাই ভালো ইনকাম করবেন। তবে আমি বারবারই বলবো যে নিজের ক্ষতি নিজে করবেন না, এটা কিন্তু স্প্যামিং। আপনি অন্যের যারা কন্টেন্ট ক্রিয়েটর বিষয়ে ভিডিও বানায় তাদের ভিডিও দেখবেন, সেখানে বলাই আছে আপনি এই যে এই টাইপের কমেন্টগুলো করে আপনার নিজের ক্ষতি নিজে করছেন। বলে বলে আপনি 20,000 ফলোয়ারও বানিয়ে ফেলেন না কেন, আপনার তো ভবিষ্যতে ভিউ হবে না, আর ভিউ না হলে আপনি ফলোয়ার দিয়ে কি করবেন। এমনও আছে 10,000, 20,000 ফলোয়ারের পেজে লাখ লাখ ভিউ হয়, আবার এমনও আছে 50,000, 60,000, 1 লাখ ফলোয়ারের পেজে 5,000, 2,000, 3,000 ভিউ হয়। তো তারা নিশ্চয়ই হয়তো বা কোনো না কোনো থার্ড পার্টি থেকে ফলোয়ার নিয়েছে অথবা এভাবে বলে বলে ফলো করিয়েছে। আর দেখবেন আপনি ফলো নিয়েছেন আজকে 15 দিন আপনার ফলো আছে, 15 দিন পরে আপনার ফলোয়ার কমে যাচ্ছে। তো এটার কারণ হচ্ছে ওই যে বলে বলে ফলো করালে তারা ফলো দেয় ঠিকই, নিজে ফলো পাওয়ার জন্য আপনি হয়তো তাকে আনফলো করছেন না কিন্তু সে আপনাকে আনফলো করে দিয়ে যাচ্ছে, অথবা আপনার এমন কোনো অ্যাক্টিভিটিস সে দেখতে পাচ্ছে না যেগুলো দেখলে তার ভালো লাগবে, তাই সে আপনার পেজটাকে আনফলো করছে। জেনুইন ফলোয়াররাও অনেক সময় আনফলো করে দেয় যে আমার কাজ তার ভালো লাগছে না, তাই সে আনফলো করে দিচ্ছে, কিন্তু সেটা খুবই কম। যারা নিজের ইচ্ছায় ফলো দেয় তারা আনফলো খুব কম করে, কিন্তু যারা ওই যে জোর করে করে এসে ফলো দেয় তারা কিন্তু কয়েকদিন পরে আনফলো করে দিয়ে যায়। আমি অনেককে দেখেছি আমার এখন ফলোয়ার 5 জন বেড়েছে, কিছুক্ষণ পরে কমে যায়, ওই যে ফলো ডান লিখে ফলো দিয়েছে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে আনফলো করে দিয়েছে। আপনাকে যে আমি ফলো দিব কেন দিব, আপনি তো আমাকে আনফলো করে দিয়ে চলে গিয়েছেন। আর এটা চেক করা যায় কিন্তু, আপনি এটা চেক করতে পারবেন কিভাবে, মানে তারা আপনাকে ফলো দিয়েছে কি না, আদৌ যে বলে ফলো ডান ফলো দিয়েছি এটা কিন্তু চেক করা যায়। তো এটা আরেকদিন বলবো কিভাবে চেক করা যায়, আমি একদম দেখিয়ে দিব পেজে। তো ওটার জন্য আমার আরেকটা মোবাইল হাতের কাছে থাকা দরকার, কিন্তু সেটা যেহেতু নেই সেটা দেখাতে পারছি না। আর অনেকে যে আমাকে প্রশ্ন করেন আমি কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, আমি আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করিনি, কত টাকা ইনকাম করেছি সেটা আরেকদিন বলবো, এখনও কিন্তু ফার্স্ট পেমেন্টও পাইনি। তো বুঝতেই পারছেন যতই ফলোয়ার বা ভিউ হোক না কেন ইনকাম কিন্তু $100 না হলে তোলা যায় না, তার মানে $100 হয়নি। আর $100 হলে কত হাজার টাকা হয় আর কত লাখ টাকা হয় এটা আপনারা সবাই জানেন।
দুপুরে রান্না করেছিলাম চিংড়ি দিয়ে আলু, এরপরে ছেলের জন্য চিংড়ি দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে দিয়েছি যেটা সে তারা খুব পছন্দ করেছে। আর রাতে রান্না করেছি এখন কচুর ফুল চিংড়ি দিয়ে। আজকে দিনটা হচ্ছে চিংড়িময়। তো অনেক কথা বলেছি, আমি জানি না কারো উপকারে আসবে কি না কথাগুলো, যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনার ভিডিওতে কিন্তু আপনি বলতে পারেন যে আপনি ফলো দিতে পারেন, লাইক দিতে পারেন, এই জিনিসগুলো আপনি আপনার ভিডিওর যে কোনো অংশে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে কমেন্টে গিয়ে গিয়ে বলছেন শুধু ফলো ব্যাক ফলো ডান, এটা ক্ষতিকর, এটা আর করবেন না। প্রয়োজনে আপনি সুন্দর কোনো কমেন্ট করে আসেন, দেখবেন যার ভালো লাগবে সে ঠিকই আপনার পেজে এসে ঘুরে যাবে। অনেক সময় অনেক সুন্দর কমেন্ট দেখে তার মন মানসিকতা কেমন, তার কাজ কেমন, তার আইডিতে মানুষ ঘুরতে যায়। সেটা আপনার পেজ হতে পারে, আইডি হতে পারে। আমি অনেক সময় এরকম যাই, কিন্তু কোনো সুন্দর কমেন্ট যখন করে আমার তখন ইচ্ছা করে ওই মানুষটার মনটা কেমন বা তার পেজটা কেমন দেখলে বুঝবো, ঘুরে আসি। যাই হোক, রাতের বেলা খুব জুম বৃষ্টি হচ্ছিল আর আমি ভিডিওটা করে নিচ্ছিলাম, বাইরে খুব অন্ধকার, তখন প্রায় রাতের একটার মতো বাজে, প্রচুর বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, যদিও ভিডিওতে ওভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা কারা কারা দেখেছেন অবশ্যই লাস্টে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ফিরে আমার ইল্লা, আসসালামু আলাইকুম।